হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেব গভট এএইচ কলেজ বগুড়া। এই কলেজটিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের আবেদন যোগ্যতা কতটুকু লাগবে, অর্থাৎ এসএসসিতে কত পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে তোমরা এই কলেজটিতে আবেদন করতে পারবে, এবং এই কলেজটিতে বিজ্ঞান বিভাগে কতগুলো আসন সংখ্যা রয়েছে, ব্যবসা শিক্ষায় কতগুলো আসন সংখ্যা রয়েছে, এবং মানবিক থেকে কতগুলো আসন সংখ্যা রয়েছে এই কলেজটিতে, সব কিছু কিন্তু এই ভিডিওতে জানতে পারবে। তো এই কলেজটি বগুড়াতে অবস্থিত। এই কলেজটির ইন নাম্বার হলো 1192 46। তো তোমরা ইন নাম্বারটা মনে রাখবে, যদি কোনো ধরনের প্রয়োজন হয় তাহলে তোমাদের ইন নাম্বারটা লাগতে পারে। তো তোমরা যারা বগুড়া সদরের ভিতরে ভালো একটা কলেজে ভর্তি হতে চাচ্ছ, তাদের জন্য এই কলেজটি বেস্ট হবে। এটা কিন্তু একটি সরকারি কলেজ, এখানে কিন্তু তোমাদের চান্স পাওয়ার জন্য ভালো রেজাল্ট করতে হবে। তো এখানে তোমরা চান্স পাওয়ার জন্য তোমাদের কতটুকু রেজাল্ট লাগবে বা কতটুকু জিপিএ পেলে এখানে তোমরা ভর্তি হতে পারবে বা ভর্তির জন্য আবেদন করতে পারবে, সব কিছু কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব। তো তোমরা অবশ্যই যারা এখানে ভর্তি হতে চাও ভিডিওটি সম্পূর্ণ দেখবা, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে। তো প্রথমে দেখিয়ে দিই এখানে সায়েন্স থেকে মোট কতগুলো আসন সংখ্যা রয়েছে, অর্থাৎ প্রথমে আমি তোমাদের আসন সংখ্যা দেখিয়ে দিব, তারপর দেখিয়ে দেবো কতটুকু জিপিএ পেলে তোমরা এখানে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো বিজ্ঞান বিভাগ থেকে এই কলেজটিতে মোট আসন সংখ্যা রয়েছে 600টি। তো বগুড়ার মধ্যে এই কলেজটিতে কিন্তু সবচেয়ে বেশি আসন সংখ্যা রয়েছে, মোট 700টি কিন্তু বগুড়া থেকে এই কলেজটিতে আসন সংখ্যা রয়েছে। তো তোমরা যারা এই কলেজটিতে ভর্তি হতে চাচ্ছ, তারা কিন্তু খুব সহজে এই কলেজটিতে ভর্তি হতে পারবে। এখানে কিন্তু 700টি অনেকটি আসন সংখ্যা রয়েছে। এখানে তোমরা 5 পয়েন্ট পেলে কিন্তু তোমাদের এখানে বিজ্ঞান বিভাগ থেকে ভর্তি হতে পারবে। এখন তোমরা যারা ব্যবসায় শিক্ষা থেকে ভর্তি হতে চাও, তাদের জন্য এই কলেজটিতে ব্যবসায় শিক্ষা থেকে এখানে আসন সংখ্যা রয়েছে মোট 350টি। তো আবারও বলছি, এই কলেজটিতে ব্যবসায় শিক্ষা থেকে মোট আসন সংখ্যা রয়েছে 350টি, এবং মানবিক থেকে এই কলেজটিতে মোট আসন সংখ্যা রয়েছে 350টি। অর্থাৎ মোট এখানে 1400টি কিন্তু এখানে আসন সংখ্যা রয়েছে। অর্থাৎ মানবিক থেকে 350টি, ব্যবসায় শিক্ষা থেকে 350টি, এবং বিজ্ঞান বিভাগ থেকে 700টি আসন সংখ্যা রয়েছে। তো এখন আসি এই কলেজটিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের মিনিমাম আবেদন যোগ্যতা কত হতে হবে। তো এই কলেজটিতে তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করতে চাও, তার জন্য তোমাকে 5 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো তুমি যদি বিজ্ঞান বিভাগে থেকে 5 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়ে থাকো, তাহলে কিন্তু তুমি এই কলেজটিতে আবেদন করতে পারবে। এবং তুমি যদি ব্যবসায় শিক্ষা থেকে এই কলেজটিতে আবেদন করতে চাও, তাহলে কিন্তু তোমাকে মিনিমাম এখানে ব্যবসায় শিক্ষা থেকে আবেদন করার জন্য 4 পয়েন্ট পেতে হবে। অর্থাৎ তুমি যদি এসএসসিতে থেকে 4 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়ে থাকো ব্যবসায় শিক্ষায়, তাহলে তুমি এই কলেজটিতে আবেদন করতে পারবে। এবং তুমি যদি ব্যবসা মানবিক থেকে এখানে আবেদন করতে চাও, তাহলে কিন্তু তোমাকে এখানে মিনিমাম 4 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে, তাহলে তুমি এই কলেজটিতে আবেদন করার জন্য যোগ্যতা অর্জন করবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই কলেজটিতে কীভাবে এখানে আবেদন করার জন্য কতটুকু যোগ্যতা লাগবে এবং আসন সংখ্যা কতগুলো রয়েছে। তো তোমরা খুব সহজে অ্যাকসেপ্ট কলেজ অ্যাডমিশন, যখন অ্যাডমিশন শুরু হবে তখন তোমরা ওই ওয়েবসাইটে গিয়ে খুব সহজে কলেজগুলোতে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু ম্যানুয়ালি কোনো ধরনের আবেদন করা হবে না, সব আবেদন কিন্তু অনলাইনে করা হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে, এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।